গত 5 দিনে আমরা যা কন্ডিশন দেখছি আমাদের রাজ্যে, সেটা দেখে বোঝা যায় উইক মনসুন কন্ডিশনস কিন্তু পারসিস্ট করছে। কারণ হিসাবে যদি আমি বলি যে আমাদের রিজনে কোনো সেরকম সিনপটিক সিচুয়েশান নাই যে কি আমাদের রাজ্যে বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে মানে বড় বৃষ্টি দেবে। যদি আজকে পরিস্থিতিটা বলি, প্রথমে হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট বে অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে উড়িষ্যা আন্ধ্রকোশ। যেহেতু এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্ত আমাদের রাজ্যের থেকে দূরে আছে, তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের রাজ্যে পড়ছে না। সেকেন্ড হচ্ছে মনসুন অক্ষরেখা, সেটাও অনেকটা সাউথে রয়েছে আর পাস করছে যেটা জবলপুর পেন্দ্রা দেন কালিঙ্গাপাটনাম, তারপরে এই সার্কুলেশন। যেহেতু বোধ ঘূর্ণাবর্ত আর মনসুন অক্ষরেখা আমাদের রাজ্য থেকে দূরে, ফলে একটি মনসুন বা নর্মাল ইভেন নর্মাল মনসুন হওয়ার পরিস্থিতি আমাদের রাজ্যে নাই। নর্থ বেঙ্গলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, সাউথ বেঙ্গলে খুব স্পেসিফিক যদি বলি 224 পরগনা, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি, কলকাতাতে খুব ছোট্ট ছোট্ট স্পেলে, হয়তো 5 মিনিট দেখবেন একটা স্পেল হলো বা 10 মিনিটের একটা স্পেল, তারপরে আবার দেখবেন রোদ চলে আসবে। আর অন্য জেলাগুলো যেটা বলছি, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, বীরভূম, এইদিকে বৃষ্টির খুব একটা কোনো চান্সেস নাই। তাপমাত্রা এখনও আমাদের রিজনে বা সাউথ বেঙ্গলে নর্মাল থেকে 2 থেকে 3 ডিগ্রি উপরে চলছে। এই পরিস্থিতি এখনও চলবে। আমাদের রাজ্যে ভালো বৃষ্টি হওয়ার জন্য, বিশেষ করে সাউথ বেঙ্গলে বা কলকাতাতে বলি, একটা লো প্রেশার লাগে বা ঘূর্ণাবর্ত লাগে যার অবস্থান বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং আমাদের যদি নর্থ বেতে হয়, সেরকম পরিস্থিতি কিন্তু আপাতত 4-5 দিন আমরা দেখছি না। ফলে এই ধরনের ডিসকমফর্ট ওয়েদার কিন্তু আমাদের শহরে বা আমাদের এই সাউথ বেঙ্গলে চলবে। নর্থ সাউথ বেঙ্গলে ঘাটতি 1 জুন থেকে আজ পর্যন্ত ঘাটতি মোটামুটি 50% রয়েছে, আর নর্থ বেঙ্গলে এখনও এক্সেস চলছে অ্যারাউন্ড 25%, এখনও কিন্তু ওখানে এক্সট্রা যান পুরোটাই। নর্থ বেঙ্গলে যা বৃষ্টি হয়েছে ম্যাক্সিমাম জুন মাসে হয়েছে, কিন্তু জুলাইতে ওখানেও উইক মনসুন কন্ডিশান চলছে। আর সাউথ বেঙ্গলে তো উইক মনসুন কন্ডিশান, আমরাও আজ অবধি 2022-এ কোনো একটি মনসুন কন্ডিশান সাউথ বেঙ্গলে কিন্তু আমরা দেখিনি, আর এই পরিস্থিতি এখন আগামী 4-5 দিন কন্টিনিউ। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।